It does. Hi guys, welcome to the channel. তোমরা সবাই আই গেস ভালো আছো। তো বহুদিন পরে আমি একটা ব্লগ নিয়ে আনতে চলেছি, আর এই ব্লগটা নিয়ে আমি বলবার আগে তার আগে তোমাদের এই ব্লগটা কোথায় যাচ্ছি সেটা বলবো। একটা ব্যাক স্টোরি আমি দিয়ে দিই তোমাদের। তো ব্যাক স্টোরিটা দেওয়ার আগে এটা বলি যে লাইফে দেখবে অনেক সময় কি হয় কি তোমরা একটা জিনিস হয়তো তোমাদের ইচ্ছা আছে করা, কোনো কারণে হচ্ছে না, তো লাইফ দেখবে কিছু না কিছু ওয়েতে তোমাদের ওই জিনিসটা করিয়েই ফেলে। তো আমার ক্ষেত্রে এই সেম জিনিসটাই হলো। তো কিরম হলো কি, আমাদের চারজন বন্ধু আছে আমার স্কুলের, তো চারজন বন্ধু মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বারান্তি যাব। বারান্তি হচ্ছে জায়গাটার নাম, আর বারান্তি মানে লেক সাইড আর ওটা আর কি। তো বারান্তি একটা নদী আছে, নদীর উপরে একটা ড্যাম, আর ড্যামের তলায় ওই লেক, তো লেকের আশেপাশে এরকম রিসর্ট আছে। তো ওইরকম জায়গায় আমরা যাবো ভেবেছিলাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ট্রেনে করে যাব। তো তারপরে কিছু বন্ধুর অবজেকশন ছিল, যে আপত্তি যে ট্রেনে করে যাবো না, এই করোনা সেই ওই, তো হলো না করোনার ব্যাপারটা জন্যে আমরা ট্রেনে করে যাওয়া প্ল্যানটা স্ক্র্যাপ করলাম। তো তারপরে এলো গাড়ি, তো গাড়িতে এলো তেলের দাম, তো তার জন্য আমরা সেটাও স্ক্র্যাপ করলাম। এবারে এলো বাইকে, তো বাইকে আসার কারণটাও আমি আসছি তাতে। তো বাইকের জন্য আর বাইক কেন এলো, তো রিজনটা হচ্ছে যে চারজন ছিল, চারজন থেকে তিনজন, তিনজন থেকে দুজন, আর ফাইনালি এসে দাঁড়ালো একজনে। তো মানে আমার সঙ্গে যাবে আমার গুড ওল্ড কোম্পানিয়ন রিদম। কালকে তোমাদের সঙ্গে ভোর 6টায় দেখা হবে। আজকে কালকে যেরকম বলেছিলাম যে 6টায় বেরোবো, আজকে অলরেডি আমরা লেট, প্রায় 1 ঘন্টা লেট করে আছি। কি হলো, তো ওখান থেকে আমরা যাবো হচ্ছে খিদিরপুর। খিদিরপুর হয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে বেরোবো। জানি না ভিডিও কিরকম আছে, আমি একবার দেখে নেব। আজকে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আমরা বাঙালি এবং স্যাডলি যতই চেষ্টা করি আমাদের সেই লেট হবে। তো এখন বেরিয়ে পড়ি এখান থেকে, পরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করলাম, ক্রস করে দিল্লির দিকে যেদিকে রাস্তাটা যায় আমরা সেদিকে আর কি ঢুকলাম। ঢুকে এই দাঁড়িয়ে আছি, এখন ম্যাপটা একটু দেখে নিলাম। এবারে সোজা যতটা যাওয়া যায় আর কি বিফোর ব্রেকফাস্ট আমরা রাইড করব, আর তারপরে ব্রেকফাস্টের জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমরা চলে এসেছি আজকে তোমাদের হিন্দুস্তান ধাবা, আর এটা হচ্ছে ওই ডানকুনি ছাড়িয়ে কিছুটা সিঙ্গুরের দিকে গেলে পরে। তো আমরা এখানে খানিক একটু রেস্ট নিয়ে একটু খাবো দাবো, আর তারপরে আবার বেরিয়ে পড়ব। তো এখন যাই দেখি কীরকম কি খাবার দাবার পাওয়া যায়। ঠিক এই ধাবার সামনে আমাদের গাড়িটাকে রেখেছি, দুটো গাড়ি, আর গাড়ির পেছন দিকে আমরা ওই লাগেজ গুলো রেখে দিয়েছি। খাবারের অর্ডার, এখন খাবার আসবে, খাবো দাবো, আবার রাইডে বেরিয়ে যাবো। তো তোমাদের সঙ্গে আবার রাস্তায় দেখা হবে। তো হোটেল হিন্দুস্তান থেকে আমরা এখন বেরোচ্ছি, অ্যান্ড এবারে রাস্তাটা একদম স্ট্রেট, 120 কিলোমিটার অ্যারাউন্ড, অ্যান্ড আমাদের এখন যেতে হবে।
চল 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 এবার এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটু হালকা হালকা ড্রিজল শুরু হয়েছে জানি না এখন সামনে কি লেখা রয়েছে কপালে বাট পৌঁছালাম মানে বর্ধমান ছাড়িয়ে সবে পানাগড়ের কাছে এসেছি আর প্রচন্ড পিঠটা ব্যথা করছে আর উপরে তো একদম মানে সূর্য একেবারে ব্রহ্মতালু ফাটিয়ে দিচ্ছে সেই তোমরা ওই সান ওই রসনার একটা ছিল না যেটাতে আমরা মানে রাস্তা দিয়ে বেরোচ্ছি আর মাথা থেকে সব চুষে নিচ্ছে সেই পুরো ওরকম অবস্থা মাথা থেকে সব চুষে নিচ্ছে আর এই একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা হিরো শোরুম আছে পেছন দিকে এখানে বসে একটু গাটা ছাড়িয়ে নিচ্ছি এখনো অনেকটা যাওয়া আছে কতটা পানাগড় এখান থেকে 5 কিলোমিটার ওই যেটা আমাদের ওদিকে ঘুরবে আমাদের মেজিয়ার দিকে 2.5 কিলোমিটার এখনো অনেকটা দূর আছে তো এই আপাতত এই একটু গাটা ছাড়িয়ে নিয়ে একটু জল টল খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাবো এতক্ষণ টানা চালিয়ে বারবার টানা চালানো যায় একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া আমরা দুর্গাপুরের এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে এবারে গলিগালার ভেতর দিয়ে যাব তাই ভাবলাম যে একটু ব্লগটা করা যাক সেখানে ওটা অন্য পাহাড় না রে বাবা এরকম ফাট করে একটা পাহাড় উঠে গেছে অবশেষে এতক্ষণ রাইড করার পর চলে এলাম হচ্ছে মেজিয়া ব্রিজ আর এটা সেই মেজিয়া ব্রিজ যেটা কথা আমি বলছিলাম তো আমি এই না কতদূর দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে বাট খালি চোখে আলাদাই লাগছে আর দূরে বিহারীনাথ পাহাড়টা দেখা যাচ্ছে তো মারাত্মক একটা ফিলিং হচ্ছে সাইডে এই দাঁড়িয়ে রয়েছে বারান্তির দোরগোড়ায় চলে এসেছি আর এখান থেকে আমরা একটু দাঁড়িয়ে গেলাম পেছনে বিহারীনাথ হিলের ভিউটা আমরা আর কি ক্যাপচার করব মোবাইলে তাই জন্য দাঁড়িয়ে গেলাম আর এই পেছনে গাড়ি আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে তো এখন আমরা আর কিছু ডিস্টেন্স রয়েছে আর হয়তো 20-22 কিলোমিটার মতো বাকি
তোমার হেলমেটের ক্যামেরা দিয়ে ঠিকভাবে এসেছিল কিনা, তো তাই জন্য ভাবলাম যে একবার এই আমাদের রিসর্টটার বাইরে থেকে একবার দেখিয়ে দিই তোমাদের। তো এটা হচ্ছে লেক হিল রিসর্ট বারান্তিতে, আর এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স। এন্ট্রেন্সটা অ্যাকচুয়ালি শুরু হয় ওখান থেকেই, বাট প্রপার্টিটা ওখান থেকেই স্টার্ট হয়। এখানে এটা হচ্ছে যে মেন গেটটা আর কি, যেখান দিয়ে ঢুকে যায়। আর পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে, এই এই দিকটা পুরোটাই পার্কিং, ওই দিকটা আমাদের গাড়িটা আপাতত রাখা রয়েছে, পরে আমরা ওটা ঢুকিয়ে নেব। তো এই হচ্ছে ব্যবস্থা। আর ভেতরে রুমের আমি কয়েকটা ভিউ তোমাদের দেখিয়ে দেবো। আর এই হচ্ছে প্রপার্টিটার ভেতরে যে জায়গাটা। লাঞ্চ করলাম আমরা, আর আমাদের যে রিসর্টটা তার ডাইনিং রুমটা হচ্ছে এটা। তো এখানে আমরা ওই সাধারণ মানে বাঙালি যেরকম খাবার হয় সেরকম খাবার খেলাম, ডাল ভাত, আলু ভাজা, মাছ, এইসব খেলাম। আর এখন এই খেয়ে একটু আশপাশটা দেখতে বেরোবো, তো দেখি কি আছে, কিছু পেলে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তো একটা জিনিস জাস্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে মানে তিন বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি এখানে খাও তাহলে এখানে 450 করে প্যাকেজ হয় আর কি। আর আমি সাজেস্ট করবো এখানেই তোমরা খেয়ে নিও, বিকজ মনে হয় না কোথাও এখানে আশেপাশে কিছু পাবে বলে। আর যদি লাঞ্চ না করতে পারো তাহলে কত বলেছিল, 250? আর আচ্ছা 150 মাইনাস হবে তোমাদের ওই প্যাকেজ থেকে। খেয়ে দিয়ে আমরা এই আমাদের যে রিসর্টটা আছে তার আশেপাশটা আমরা ভ্রমণ করতে বেরিয়েছি। আর ভ্রমণ করতে গিয়ে এরকম একটা ইয়াইনা কদ্দূর দেখা যাচ্ছে, বাট এইরকম দৃশ্য ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এখন, যেখানে আমি কাল সকালবেলা আর কি আসব টাইম ল্যাপস করবার জন্য। আজকে টাইম ল্যাপসটা আমি ভাবছি অন্য কোথাও থেকে করব, যদি ড্যামটা একটু উঁচু জায়গায় হয় তাহলে আমি ওখান থেকে করব, আর নইলে এখানে এসেই করব। তো দেখা যাক কিরকম। আমরা গেছিলাম সানসেট পয়েন্টে আর ওই ড্যামের ওখানটা। তো ওইখানটা গিয়ে আমরা অ্যাকচুয়ালি ওই মানে ছবি তুলছিলাম, কিন্তু তারপরে আমরা গ্রিটেড হলাম বৃষ্টির দিয়ে। তো তোমাদের আমি দেখাই বরান্তি কেমন লাগে, বরান্তি লেকটা যখন বৃষ্টি পড়ে তখন কেমন লাগে তোমাদের। বেসিক্যালি আমরা লাস্ট টাইম যখন বেরিয়েছিলাম এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তোমাদের দেখালাম লাস্টেই। তো ওই কারণে আমরা আবার মানে খুব তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরলাম, আর হোটেলে ফেরার সাথে সাথেই মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হলো। আর তারপর যে দৃশ্যটা তোমাদের দেখাবো তোমরা নিজেরাই ভাববে যে এই জায়গাটা কোথায়। তো দেখো, আই গেস তুমি তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখছো, মানে আমি জানি না ক্যামেরাতে কতটা এটা মানে কতটা ভালো লাগছে দেখতে, বাট মানে খুবই সুন্দর লাগছে। আর এই যে রিফ্লেকশনটা হচ্ছে এটার, মানে এটা একটা আলাদাই রকম এর সৌন্দর্য। আর
কি বলবো, জায়গাটা হচ্ছে মানে কি বলবো, নিরিবিলি শান্ত একটা জায়গা, খুব একটা চেঁচামেচি নেই, সব জায়গায় গ্রাম মানে গ্রামের লোকরা নিজেদের কাজ করছে। আমাদের ইনফ্যাক্ট যে রিসর্ট আছে, রিসর্টের পেছনেই ক্ষেত, ছোটোখাটো ক্ষেত আছে, এখানে লোকে মাছ চাষ করে এই এই লেকটাতে। তো এই হচ্ছে এখানকার জীবন। আমি জিজ্ঞেস করছিলাম যে কি করে মানে এখানে কীরকম আর কি লোকজন, মানে লোকজন কোন কোন টাইমে আসে এখানে। তো যেটা আমি জানতে পারলাম, শীতকাল হচ্ছে পারফেক্ট টাইম, বাট আমার মনে হয় যে বর্ষাকালেও এই জায়গাটা খুব সুন্দর লাগে, কারণ এই যে কালার ফরমেশনগুলো এইগুলো তোমরা কখনোই পাবে না, অন্য কোনো টাইমে পাবে না, একমাত্র বর্ষাকালই হচ্ছে এমন টাইম যেখানে তুমি পাবে। তবে নিম্নচাপ বাদ, বেরিয়ে এখন এসছি এই বরন্তি ড্যামের এখানে। তো ড্যামটা হচ্ছে এইটা, আর ওখানে লেখা রয়েছে রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। রাত্রি 10টা অলমোস্ট বাজে আর আমরা এখন এসেছি ডিনার করতে। আর এরপরে আজকে ডিনারটা করে নিয়ে আর কি তাড়াতাড়ি শুয়ে পড়বো, এটাই প্ল্যান আছে। বিকজ কালকে আবার অনেকটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, কেননা এখান থেকে কালকে আমরা লোকালদের সঙ্গে একটি কথা বললাম, তো তারা বললো যে প্রথমে এখান থেকে গড়পঞ্চকট দেখে পঞ্চেত হয়ে মাইথন দেখে ফিরে চলে আসতে। তো সেটাই আর কি করবো, ওদের সঙ্গে পরে কথা।